ইতালি প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে রোম প্রবাসী বাংলাদেশিরা একাত্তরের রঙ্গনাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করা এসব মুক্তিযোদ্ধাদের আজ জীবন জীবিকার তাগিদে অনেকেই প্রবাসী সাংবাদিক সমিতি এনআর বিজয়ী ও বাংলা প্রেস ক্লাবের ইতালি আয়োজিত এই সংবর্ধনার উপস্থিতি ছিলেন ইতালির বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মাহতাব হোসেন মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান আলিয়া আহমেদ চৌধুরী রুহুল আমিন ও মুজিবুর রহমান এই সংবর্ধনা অনুষ্ঠানে পরিচালনা করেন এন আর সাধারণ সম্পাদক হাবিবুস হাবিবুর রহমান চূর্ণ এবং মুক্তিযুদ্ধ ক্রেস্ট প্রধান করে সাউথ ইস্ট মানি এক্সচেঞ্জ শিশু চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার তুলে দেওয়া হয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সুমনের পরিচালনায় নাদিরা সহ উপস্থিত মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের গল্প শুনানো হয় শিশুদের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সংবর্ধনায় আতিয়ার আমিনুর রহমান ভুইয়া আব্দুর রশিদ ছাড়াও বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক শাহন আহমদ উপস্থিত ছিলেন আমন্ত্রিত মুক্তিযোদ্ধারা বলে প্রবাসী বড় হওয়া শিশুদের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য জানাতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তত্ত্বাবধায়িক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও কেন্দ্রীয় নেতাদের অবিলম্বে মুক্তি দাবি এবং কাদের মোল্লার ফাঁসির কার্যকরের প্রতিবাদে সভা করেছে ইসলামিক ফোরাম স্পেন বার্সেলোনা শাখা প্রতিবাদ সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন আজ দেশে যে অশান্তি বিরাজ করছে তাতে সাধারণ মানুষ জীবনের নিরাপত্তা নেই বক্তব্যে তারা আরও বলেন দলীয় নেতা কর্মীদের শান্তিপূর্ণ সভা সমাবেশ থেকে বিরত মিথ্যা মামলা হয়রানি পুলিশ অবাধ গুলিবর্ষণের মাধ্যমে আওয়ামী লীগের একতরফা নীল নকশা নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না নুরুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুল মুক্তিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল বাসিদ তাহের আহমেদ মোহাম্মদ বেলায়েত হোসেন মুক্তি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাওলানা মাকসুদুর রহমান প্রমুখ তেতাল্লিশতম বিজয় দিবসে ইতালি আওয়ামী লীগের রাজধানী রোমে বাংলা টাউনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাইজি এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল জরা ফরাইজি তার বক্তৃতায় বলেন বর্তমান জঙ্গিবাদী তৎপরতার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে পুনর্নির্বাচিত করতে হবে আলোচনা শেষে আবদুল্লাহ কাঞ্চন ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় সুমনা আক্তার সুমির উপস্থাপনায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় যথাযোগ্য মর্যাদায় মধ্যবর্তী দিয়ে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য স্থানের মতো বিজয়ের বিয়াল্লিশতম বছরের উপলক্ষে ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনারের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈফুর রহমান শ্যামল দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে পাওয়া বিজয়ের দিন আজ বিজয়ের বিয়াল্লিশ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি হিসাবে দিনটিকে স্মরণ করতে প্রতিবারের মতো এবারও ম্যানচেস্টার সহকারী হাইকমিশন আয়োজন করেছিল দিবসটির উপর আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য স্থানে এক যুগে একই সময় জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সহকারী হাইকমিশনার জকি আহাদ শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং ত্রিশ লক্ষ শহীদের প্রতিশ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় দিবসটির উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ঝোঁকি আহাদ প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর ওয়াহিদুর রহমান টিপু ও আফজাল হোসেন পররাষ্ট্রমন্ত্রী বাণী পাঠ করেন আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাজ্জাদ খান মুক্তিযুদ্ধ ডক্টর আলতাফুর রহমান সুরাবুর রহমান সৈয়দ মাহবুবুর রহমান মিরগুল্লাম মুস্তফা রুহুল আমিন রুহুল কাসুল সুজন ফারুক জোশী মিজানুর রহমান মিজান প্রমুখ আলোচনা শেষে হাই কমিশনের কর্মকর্তাগণ মনোজ্ঞ সংস্কৃত অনুষ্ঠান ও দেশত গান পরিবেশন করেন মানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল আই নিউজ মনোবল প্রার্থিত্ববোধ শৃঙ্খলা ও দক্ষতার ও মূলনীতি নিয়ে বিজিবি সিলেট সেক্টরে পাঁচ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ বুধবার সকালে অনুষ্ঠিত হয় বিশ্রেষ্ট লেন্স নায়ক আব্দুর রোব ও নূর মোহাম্মদ শেখের উত্তরস্বরী হিসেবে তিনশো বারো জনকে নবীন সৈনিককে এই কুচকাওয়াজের মাধ্যমে বরণ করে নেওয়া হয় এতে প্যারেড কমান্ডার মেজর বিজয় দেবাশিস পালের নেতৃত্বে নবীন সৈনিকদের তাদের সালাম গ্রহণ করেন প্রধান অতিথি সেক্টর কমান্ডার কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাসার বুধবার সিলেট সেক্টরের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানে স্থানীয় বেসামরিক প্রশাসন পুলিশ কর্মকর্তা জনপ্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সংঘাত ও নৈরাজ্যের পথ পরিহার করে রাজনৈতিক দলগুলোকে শান্তির পক্ষে অবস্থান নেওয়ার দাবিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ এর ডাকা কর্মসূচির সাথে করে সিলেট ও সাদা পতাকা হাতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা রবিবার সকালে সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে জেল রোডস্থ চেম্বার ভবনের সামনে সাদা পতাকা হাতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় এতে সিলেট চেম্বারের সদস্য ছাড়াও বাংলাদেশ কম্পিউটার সমিতির সিলেটের শাখা সিলেটের ব্যবসায়ী পরিষদ বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড করফার্স অনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ অংশ নেন এছাড়া রবিবার দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত জেল রোডস্থ আনন্দ টাওয়ার মাধ্যমে মানববন্ধন কর্মসূচি পালন করে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স মানববন্ধন মেট্রোপলিটন চেম্বারের সদস্য ছাড়াও সিলেটের সকল স্তরের ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন মানববন্ধন কর্মসূচিকে ব্যবসায়ী নেতাদের বলেন দেশের বর্তমান অবস্থান কোন নাগরিকের জন্যই কাম্য নয় রাজনৈতিক দলকে ক্রিসমাস উপলক্ষে বার্মিংহামে সোনানি সুপার চলছে বিশেষ অফার রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড় এই নিয়ে বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল হাজ সুমন বার্মিংহামের সোনালি সুপার মার্কেটে ক্রিসমাস উপলক্ষে বাংলাদেশি তাজা মাছ মাংস শাক সবজি সহ অনেক রকমের জিনিসের উপর চলছে বিশেষ মূল্য চার প্রতিবারের ন্যায় এবারের বিশেষ অফারে সোনালী সুপার মার্কেটে ক্রেতাদের রয়েছে উপছে পড়া ভিড় অফারের বিশেষ সুবিধা ভোগ করতে ক্রেতাদের মাঝে রয়েছে বাড়তি আগ্রহ সোনালি সুপার মার্কেটে আমরা অনেক দিন ধরে শপিং করি আর সবসময় আমরা সুলভ মূল্যে জিনিসপত্র কেনাকাটা করি শুধু ঘরে শপিং নাই আমরা রেস্টুরেন্টেরও এখন শপিং শুরু করছি এবং সবসময় করি আর ইদানিং তো বিরাট সেল আপনারা আউকা সবাই শপিং করুকা যাসাই করুকা সোনালি সুপার মার্কেট দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত বাঙালি কমিটিতে ব্যবসা পরিচালনা করে আসছে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতেই এ বিশেষ অফারের আয়োজন বলে জানালেন সোনালি সুপার মার্কেটের সত্ত্বাধিকারী শেখ মোহাম্মদ বশির উদ্দিন আলহামদুলিল্লাহ এবারের সেল খুব জমজমা চলতেছে অথবা খুব ভালো সেল লাগাইছি অনেক জিনিসের দাম সমান হয়েছে দূর দূরান্তে আইরা সাপোজ থলি বয় বাসমতি টোয়েন্টি নাইন নাইনটি নাইন ফোর্টি কেজি সালাম বাসমতি টোয়েন্টি পাইনটি নাইন এগুলো হইল বেস্ট প্রাইস অনেকখান কান্তাকি দূর দূরান্তে মানুষ আইরা আপনারাও ওই সেলের সুযোগ দোকায় বার্মিংহামে কোভিড টি রুটের সোনালি সুপার মার্কেটের এই বিশেষ অফার চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরিবারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সাথে সাথে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা সুলভ মূল্যে কেনাকাটার এই সুযোগ গ্রহণ করতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন সোনালি সুপার মার্কেটের কর্তৃপক্ষ হাসুমন চ্যানেল আই বার্মিংহাম বাংলাদেশি বসবাসকারীদের সুবিধার্থে রয়্যাল সিটি সেন্টার ইয়র্কশায়ার স্ট্রিটে সম্প্রতি বাংলাদেশী মালিকানাধীন বারাকা অল ইন ওয়ান নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টারের নর্থ ওয়েস্টের ছোট্ট একটি শহর রোজডেল প্রায় তিন চার হাজারেরও বেশি বাংলাদেশিদের শহর এই রোজডেলে নেই কোনো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান তাই দেশীয় কোনো কেনাকাটা করতে হলে এখানকার স্থানীয় বাসিন্দাদের পড়তে হয় বিপাকে সম্প্রতি রোজডেলের স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান চৌধুরী এলাকার বাংলাদেশি জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে এবং তাদের সেবাদানের মাধ্যমে কিছু অর্থ উপার্জনের লক্ষ্যে ব্যতিক্রম দমি বারাকা অল ইন ওয়ান ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি ব্যবসার যাত্রা শুরু করেন আমি রস্টেল থাকি আর বারাকা অল ইন ওয়ান নামে একটা নতুন শপ করছি তো আপনারা সহযোগিতা কামনা করি বাঙালি কমেন্টিন থাকি আর এটা ফরসলিকে আপনার রস্টেল টাউন সেন্টারের মধ্যে তো ইনশাআল্লাহই আপনারা রোজডেল সিটি সেন্টারের প্রাণকেন্দ্র তেইশ ইয়র্কশায়ার স্ট্রিটের এই দোকানটিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও বিভিন্ন ইসলামী বুক এবং পোশাক পাওয়া যাবে গত শনিবার স্থানীয় কমিউনিটির বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে এক দোয়া আয়োজন করা হয় এতে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মুনাজাতের মাধ্যমে দোকানটির উদ্বোধন করা হয় রোজডেল থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই নিউজ এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম রাজ্যামুখ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করল আই ইউরোপ মহান বিজয় দিবসে সকল শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতায় শ্রদ্ধা জানায় লন্ডন প্রবাসীরা ইস্ট ইংল্যান্ড রিজিয়নের উদ্যোগে হাউস অব কমন্সে আলোচনা সভা এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ